দিনব্যাপী আলোচনা সভা, আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ও আবেগঘন অনুভূতিকে ধারণার লক্ষ্যে 1962 সালে সরকারি বাংলা কলেজ প্রতিষ্ঠিত হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শেষ হয়েছে। সে সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফেরদৌসী খান সহ অন্যরা উপস্থিত ছিলেন।